যেমন ব্রাজিলের যারা সাপোর্টার তাদের বাড়ির পতাকা প্রমাণ করে ব্রাজিলের সাপোর্টার, যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের বাড়ির পতাকা প্রমাণ করে আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক যারা মদিনার সাপোর্টার তাদের বাড়ি প্রমাণ করবে এটা মদিনার সাপোর্টার, যারা অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক নায়কের ভক্ত তাদের পোশাক প্রমাণ করে, তাদের চুলের ডিজাইন প্রমাণ করে অমুক নায়কের ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক দেশের ভক্ত প্রমাণ করে কি করে না? কিরে দোস্ত তুই এভাবে চুল কাটলি কেন? কোন অমুক দেশের অমুক খেলোয়াড় এই ডিজাইনে চুল কাটস? ও যে অমুক খেলোয়াড়ের ভক্ত, মুখে পড়ার প্রয়োজন নাই ওর চুল প্রমাণ করছ। কিরে দোষ তুই এই রঙের কাপড় পরলি কেন? কোন অমুক দেশের অমুক অমুকে এই ডিজাইনের কাপড় পরে পোশাক পরে ওর পোশাক প্রমাণ করে অমুকের ভক্ত, ঠিক না? যদি পোশাক চুল কাটিং তার ডিজাইন কারকে ভক্ত প্রমাণ করতে পারে, তাহলেও মদিনার যারা ভক্ত, মদিনাওয়ালার যারা ভক্ত, মুখে বলার প্রয়োজন নাই তাদের বাড়ি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের মাথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের দাড়ি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের জামা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের কথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত। কি কথা বলেন না কেন? এই যুবক শোনো, আমাদের দেশে কয়েকদিন আগে কি আসছে, ভারতের বিমান বাহিনীর প্রধান মাথার মধ্যে পট্টি ছিল, পট্টির নিচে বড় বড় চুল ছিল, কারণ শিগরা ছোটবেলার থেকেই তারা চুল কাটে না, পশম কাটে না, কোনো পশমই কাটে না। এই যুবক খুব খেয়াল দাও, যদি ভারতের বিমান বাহিনী প্রধান হওয়ার জন্য তার ধর্মীয় পোশাক ছাড়তে না হয়, পট্টি নামাতে না হয়, তার চুল কাটতে না হয়, দাড়ি কাটতে না হয়, ভারতের মনমোহন সিং প্রাইম মিনিস্টার ডক্টর মাথার মধ্যে পট্টি ছিল, বড় বড় চুল ছিল, দাড়ি আছে, মোষ আছে, কিসের মোষ? শিখদের মোষ। কিসের দাড়ি? শিখদের দাড়ি। কিসের পট্টি? শিখদের পট্টি। কিসের চুল? শিখদের চুল। যদি ভারতের প্রাইম মিনিস্টার ডক্টর তাকে যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাড়ি কাটতে না হয়, চুল কাটতে না হয়, সব কিছু রাখতে পারে, তাহলে মদিনাওয়ালার যারা ভক্ত থাকবে, ইসলামের যারা পাগল থাকবে, যারা খাঁটি মুসলমান হবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা ডিসি হবে, তারা সচিব হবে, তারা জজ হবে, তারা হাইকোর্টের বিচারপতি হবে, তারা প্রধান বিচারপতি হবে, তারা প্রধানমন্ত্রী হবে, কিন্তু মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, চেহারার মধ্যে দাড়ি থাকবে এবং শরীরের মধ্যে সুন্নতের পোশাক থাকবে। ঘটনাটা কি? তোমাদের জজবা খারাপ কেন? তুমি কি দেখেছো আমাদের দেশে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী আর্স দাড়ি মোস পুরো আবাস একজন ঠাকুর, সে ধর্মীয় ধর্মীয় অনুভূতি তার মধ্যে আস, তার মধ্যে ধর্মীয় অনুভূতি আছে, সে ধর্ম পালন করে, কিন্তু ভারতের প্রধান মন্ত্রী অথচ আমরা কি হলাম? আমরা কি হলাম? আমাদের কিছু হতে গেলেই প্রথম ধর্মকে জবাই দিতে হবে কেন? ধর্মকে কেন জবাই দাও? প্রথম ইসলামকে জবাই দাও কেন? কারণটা কি আমাকে বলো তো, কি হলো তোমাদের? ইসলামকে জবাই দাও কেন? প্রথম কিছু হতে গেলেই বাইডেন যখন আমেরিকায় শপথ গ্রহণ করেছে, বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করেছে, অথচ আমাদের মাথার মধ্যে কি ঢুকছে যে কিছু হতে গেলেই প্রথম ইসলামকে জবাই দিতে হবে? যদি আমাদের এলাকার ছেলেদের মেয়েদের মুরব্বীদের মেজাজ হয় বিবাহের সময় কি বাজাতে হবে? গান বাজাতে হবে, আস্তাগফিরুল্লাহ। আমাদের চর্ম নাই, আমি গেলাম পাশের এক বাড়ির দাওয়াতে, এই পাশের বাড়ির চর্মনাইতে, আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা কোথায় গিয়া পুষছি চর্মনাইয়ের মানুষ।
গিয়া দেখি একই প্যান্ডেলে মহিলারাও খানা খায়, পুরুষরাও খানা খায়। এ জন্ম নাই এই পাশে, আমাদের মাঠের পাশে। কোথায় গিয়ে পুষছি আমরা? কোথায় দাওয়াত দিই? কাকে দাওয়াত দিই? কাকে দাওয়াত দিই? এটি কৃষ্টি কালচার মুসলমানদের? এটি মুসলমানদের সংস্কৃতি?